হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ছাঁক মশলার কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোলের তরকারি। চলুন তাহলে দেখে নিই। কুমড়োর বড়ি দিয়ে রুই মাছের ঝোল তৈরি করার জন্য আমি প্রথমে আপনাদের আজ কুমড়ো বড়িটা পরিচয় করিয়ে দিচ্ছি। কুমড়ো বড়িটা অ্যাকচুয়ালি দেখতে এমন হয়, এরকম নিচে সমান আর এরকম উঁচু হয় উপর দেখতে। অ্যাকচুয়ালি বাজারে কিনতে পাওয়া যায় এরকমই দেখতে কিছুটা এক ধরনের বড়ি, এটা হলো ডালের বড়ি। এই বড়িটাই কিনতে পাওয়া যায় বাজারে, আর এই কুমড়ো বড়িটা সচরাচর বাজারে দেখা যায় না বা পাওয়াও যায় না। ডালের বড়িটা দেখুন কেমন, এরকম সাদাটে টাইপের হয়, সম্পূর্ণ সাদা কালারের। এটা হলো মাসকালাইয়ের ডালের বড়ি। এই এই বড়িটাই সবসময় বাজারে পাওয়া যায় বা সব জায়গায়, কিন্তু এই কুমড়োর বড়িটা হলো এখানে ডালের সাথে কুমড়োটাও কুচি করে, একদম বটি দিয়ে কুচি করে কেটে দেয়। আবার অনেক সময় সবজি কুড়ুনি দিয়ে কেটে কুচি করে, সবজি কুড়ুনি দিয়ে মিক্সড কুচি কুচি করে কেটে তারপরে এই ডালের সাথে মিক্সড করে এই কুমড়ো বড়িটা তৈরি করে। আবার অনেকে এর মধ্যে কালো জিরাও দেয়। এটা অ্যাকচুয়ালি আমার গ্রামের বাড়ির, তাই আজকে আমি আপনাদের এটা দিয়েই তৈরি করে দেখাবো। আর কোনো এক সময় আপনাদের আমি এই কুমড়ো বড়ি কীভাবে তৈরি করতে হয় সেটা রেসিপিটাও তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেই যে কুমড়ো বড়ি দিয়ে কীভাবে আমি আজকে রুই মাছের ঝোল তৈরি করব। এটা আমি সাইডে রেখে দিচ্ছি আর এটা দিয়েই তৈরি করব। চলুন তাহলে। প্রথমেই আমি যেটা নিয়েছি এটা হলো রুই মাছ। রুই মাছগুলো আমি সময় সাপেক্ষের জন্য আগে থেকেই ভেজে নিয়েছি। জাস্ট একটু লবণ দিয়ে আর একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়া দিয়ে আমি এটা তেলে ভেজে নিয়েছি। এরকম করে আমি ছোট সাইজের একটি রুই মাছের রুই মাছ নিয়েছি, সেটা এরকম করে টুকরো করে তেলে ভেজে নিয়েছি। যাই হোক, আর লাগছে আমার। আর আমি নিয়েছি কিছু এখানে সবজি, শীতকালীন সবজি। এখানে সিম আছে, দেখতে পাচ্ছেন আমি এরকম করে তিন খণ্ড করে আমি এভাবে সিমগুলো কেটে নিয়েছি। নিয়েছি ফুলকপি, নিয়েছি নতুন আলু, আর নিয়েছি বেগুন। আমি বেগুনটা এখানে নিয়েছি বেশ বড়, একটা বড় গোল গোল আকৃতির একটা বেগুন আমি এরকম করে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলুও এরকম লম্বাটে করে কেটে নিয়েছি, দেখুন এরকম লম্বাটে করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে ফুলকপি, ফুলকপিটা আমি এরকম বড় বড় করে টুকরো করে নিয়েছি। আর ফুলকপিটা আমি অ্যাকচুয়ালি একটু ভাপ দিয়ে নিয়েছি। ভাপটা কেমন করে দিয়েছি সেটা বলে দিচ্ছি। আমি গরম টক বগানো গরম পানিতে জাস্ট ফুলকপিটা দিয়ে আমি জাস্ট 2 মিনিটের মতো এই ফুলকপিটা ওই গরম পানিতে সেদ্ধ করে আমি আবার ছেঁকে নিয়েছি। আর কোনো কিছুই আমি লবণ বা অন্য কোনো কিছুই আমি দেইনি, এভাবে আমি ফুলকপিটা ভাপ দিয়ে নিয়েছি। প্রায় মেজারমেন্ট কাপের প্রায় 2 কাপের মতো আমি সবজিগুলো নিয়েছি, আর আলুটা নিয়েছি 1 কাপের মতো। আপনাদের ইচ্ছা অনুযায়ী যেই সবজি আপনারা বেশি বা কম খেতে পছন্দ করেন সেরকম করে আপনারা দিয়ে নেবেন সবজি, এটার কোনো মেজারমেন্ট অ্যাকচুয়ালি হয় না। আর লাগছে আমার পেঁয়াজ কুচি, মরিচ ফালি করা, ধনিয়া পাতা কুচি, টমেটো স্লাইস করে কেটে নেওয়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সয়াবিন তেল, আর এখানে আছে আদা রসুন পেস্ট, লবণ, আর এটা হচ্ছে বিক্রমপুরের সে ঐতিহ্যবাহী মশলা ছাঁক। এটা হলো অপশনাল, টোটালি আপনারা না দিতে চাইলে কোনো সমস্যা নেই। আর এটা কিভাবে তৈরি করতে হয় সেটা একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে অলরেডি দেওয়াই আছে, আর সেটার লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। চলুন তাহলে এখন দেখে নিই রান্নার প্রসেসিংটা। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল প্রায় 3 টেবিল চামচের মতো। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মেজারমেন্ট কাপের 1 কাপের মতো পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম একটু মজে নরম হয়ে আসবে তখন সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো, কুচি করে রেখেছিলাম স্লাইস করে, সেই টমেটো স্লাইসগুলো দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো। টমেটোটা দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে টমেটোটাও আর একটু ভেজে নিচ্ছি।
টমেটোটা দিয়ে দেওয়ার পর আমি টমেটোটা একটু ভেজে নিয়েছি প্রায় 1 মিনিটের মতো। ভেজে নেওয়ার পর এখন এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, জাস্ট একটু মশলাটা কষানোর জন্য যে পরিমাণ পানি দরকার পড়ে আমি সেই পরিমাণে অল্প একটু পানি দিয়ে নিয়েছি। পানিটা দিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের মেজারমেন্ট চামচের 4 চামচের 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি মেজারমেন্ট 4 চামচের 1.5 চা চামচের মতো। মশলাটা দিয়ে দিয়ে তারপর আমি এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন পেস্ট, 2 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। আদা রসুন দিয়ে দেওয়ার পর এখন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে আমি লবণটাও এর মধ্যে দিয়ে নিচ্ছি। তারপর বেশ কিছুক্ষণ ধরে আমি সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমি খুব সুন্দর করে খুব একটু সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এমন করে আপনারা মশলাটা কষিয়ে নেবেন। এখন এ পর্যায়ে আমি যে সবজিগুলো রেখেছিলাম একে একে সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি সিম। এই দুইটা সবজি দিয়ে আমি একটু কষিয়ে নিব ভালোভাবে আরো একটু সময় ধরে, কারণ এই দুইটা সবজি আমার একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই এই দুইটা সবজি আমি আলাদা এক্সট্রা করে একটু কষিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে এখন আমি একটু ঢেকে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। এই সময় আঁচটা অবশ্যই আপনারা লো আর মিডিয়ামের মাঝখানে রাখবেন। প্রায় 1.5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব যে বেগুনগুলো রেখেছিলাম সে বেগুন। আর ফুলকপিটা আমি এখন দিব না, এই কারণে ফুলকপিটা আমার আগে থেকে একটু ভাপে সেদ্ধ করে নেয়া। এখন বেগুনটা দিয়ে বেগুনটা আমি ভালোভাবে একটু মশলার সাথে মাখিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। বেগুনটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এখন আরও 1 থেকে 1.5 মিনিটের মতো আবারও আমি একটু ঢেকে দিচ্ছি। এই ঢাকাটার কারণ অ্যাকচুয়ালি সে মানে সবজিগুলো ভেতরে যেন একটু ভালোভাবে সেদ্ধ হতে সাহায্য করে, এর জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। আর মশলাটাও যেন ঢুকে যায় এর জন্য আমি বারে বারে একটু ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি, আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আমি পানি। পানিটা আপনারা চেষ্টা করবেন একটু কুসুম গরম পানি দেওয়ার। পানিটা দিয়ে আমি পানিটা অ্যাকচুয়ালি দিচ্ছি সেদ্ধর জন্য, আর ঝোলের পানিটা আমি পরে দেব। এখন আমি এটা নেড়ে চেড়ে এখন এটা ঢেকে দিচ্ছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি এখন যে পানিটা দিয়েছি সেটা কিন্তু মেজারমেন্ট কাপে 2 কাপের মতো পানিটা দিয়েছি জাস্ট সেদ্ধ করার জন্য। আমার সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, আমার সেদ্ধ হয়ে গেছে আর দেখুন পানিও শুকিয়ে এসেছে একেবারেই। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি পানিটা শুকিয়ে নিয়েছি যে সেদ্ধর জন্য পানি দিয়েছিলাম, আর তার মধ্যে আমার সবজিগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, প্রায় মেজারমেন্ট কাপের 8 কাপের মতো আমি এর মধ্যে পানি দিয়ে নিয়েছি। আর পানিটা কিন্তু আমি গরম পানি দিয়েছি। অ্যাকচুয়ালি আমরা যে ঝোলের তরকারি বা ঝোলের মাছের তরকারি রান্না করে খাই সেই তুলনায় আমরা যে পানিটা দেই, ঝোলের তুলনায় আমরা যে পানিটা অ্যাকচুয়ালি দেই তার থেকে দ্বিগুণ পানি ঝোলের জন্য এই তরকারিতে দিতে হবে, কারণ আমার পানিটা টেনে আসবে এই বড়িতে, যে বড়িটা কুমড়োর বড়িটা যে আমি দিব সে বড়িটা কারণে আমার পানিটা টেনে আসবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ফুলকপিটা রেখেছিলাম ভাপে দেয়া সেদ্ধ করা যে ফুলকপি, সেই ফুলকপিটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি যে কাঁচা মরিচ রেখেছিলাম, সেই কাঁচা মরিচ আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এখন এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এটা এভাবে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে দিচ্ছি। এখন অন্য আরেকটি চুলোতে আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 টেবিল চামচের পরিমাণ 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখন এই তেলটা গরম হয়ে আসবে,
তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কুমড়ো বড়িগুলো রেখেছিলাম সেগুলো। আমি প্রায় 11টা কুমড়ো বড়ি নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের কুমড়ো বড়িগুলো আমি নিয়েছি। এখন এই কুমড়ো বড়িগুলো আমি এই তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিব, কারণ এই ভাজার ফলে কিন্তু যে বড়ির কাঁচা কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা থাকে না, কাঁচা গন্ধটা থাকে না, খুব সুন্দর একটা ফ্লেভার তখন হয় এই ভেজে দিলে তরকারিতে। এখন আমি এগুলো একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ডিপ ফ্রাই কিন্তু করা যাবে না, হালকা ভাবে জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তেমন করে ভেজে নিতে হবে। আর আপনাদের খেয়াল রাখতে হবে বড়িগুলো যেন আবার পুড়ে না যায়। দেখুন বড়িগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে। এখন এ পর্যায়ে আমার ভাজার দরকার নেই, চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আর এখন তরকারির যে ঝোলগুলো ছিল সেই তরকারির মধ্যে আমি সেই গরম বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে বড়িগুলো দিয়ে আমি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখুন দেখাই যাচ্ছে যে এই 2 মিনিটের মধ্যে কিন্তু প্রায় 20%-এর মতো ঝোল এমনিতেই শুকিয়ে গেছে, আরও ঝোলটা শুকিয়ে যাবে, টেনে নিবে এই কুমড়ো বড়িগুলো। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে 6 টুকরা মাছ রেখেছিলাম, সেই 6 টুকরা মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভাজা মাছটা। আর দিয়ে দিব বিক্রমপুরের ঐতিহ্যবাহী যে ছাত মশলা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট যদি জানতে চান তাহলে আমি বলবো 4 চামচের 1.5 চামচের মতো। আর হলো যদি আপনারা কিউব দিতে চান, যে আমি কিউব দেখিয়েছিলাম বরফের কিউব, সে কিউব যদি জানতে চান তাহলে কিউবগুলো একটা কিউব দিয়ে আরও একটু কিউব আমি দিয়েছি আরেকটা কিউব থেকে নিয়ে। এখন এটা আমি চুলার আঁচটা এখন বাড়িয়ে দিয়েছি, টকবগিয়ে ফুটে উঠবে সেরকম করে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। এভাবেই রাখবো, এর মধ্যে আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি। খুব আলতো ভাবে একটু একটা নাড়ুনি দিয়ে আলতো ভাবে নেড়ে দিচ্ছি, খুব জোরে নাড়া যাবে না কারণ ভেঙে যাবে কিন্তু বড়ি মাছ সবজি। হয়ে গেছে প্রায় 1 মিনিটের মতো, আমি এভাবে ফুল আঁচে দিয়ে টক বগিয়ে ফুটিয়ে নিলাম তরকারিটা। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব, ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আর ঢাকনাতে যে ফুটোটা থাকে সে ফুটোটাও আমি বন্ধ করে দিচ্ছি। এখন এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলার আঁচ বন্ধ করে দিয়ে আর 5 থেকে 7 মিনিটের মতো। আর এই 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার কুমড়ো বড়িগুলো একদম ভিজে নরম হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট পর আপনারা এটা সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করে নেবেন। তৈরি হয়ে গেছে আমার কুমড়ো বড়ি আর শীতকালীন সবজি দিয়ে রুই মাছের ঝোল, দেখতে পাচ্ছেন আমি সার্ভ করে নিয়েছি। আর এখন আমি এটা গরম গরম পরিবেশন করব ভাত দিয়ে। আমি একটি কুমড়ো বড়ি উঠিয়ে আপনাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটাই সফট হয়ে গিয়েছে ভিজে। আর আমি মাছের লেজটা খেতেও খুব পছন্দ করি, তাই এটাও উঠিয়ে নিচ্ছি। একটা কুমড়ো বড়ি জাস্ট আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সফট হয়ে গেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর আমার চ্যানেলটাতে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।